এইমাত্র আলু পেঁয়াজ নিয়ে পাওয়া বড় খবর, বাজারে আসতে চলেছে নকল চন্দ্রমুখী আলু। ফারাক বোঝার মোটে উপায় নেই। সোনার মতো রং, দেখতে একেবারেই চন্দ্রমুখীর মতোই। চন্দ্রমুখী আলু দেখতে যেমন সুন্দর, তেমনই তার ভালো দামও মেলে। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় এই আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেই তুলনায় হিমালিনী আলু চাষের ঝুঁকি কম। এই আলু বীজের দামও যেমন কম, তেমনই আবার তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকায় চাষের খরচাটাও কম হয়। আবার চন্দ্রমুখীর মতো দেখতে হওয়ায় তার ভালো দামও মেলে। সাধারণ ক্রেতার পক্ষে চন্দ্রমুখীর সঙ্গে হিমালিনী আলুর ফারাক করা মুশকিল। তবে হিমালিনীর স্বাদ চন্দ্রমুখীর মতো নয়, চন্দ্রমুখীর মতো তাড়াতাড়ি সেদ্ধ হয় না। কৃষকরা বলছেন, লাভের আশায় চাষ করি আমরা, তাই কম খরচে বেশি ফলন পাওয়ার আশা সবাই করেন। সেই কারণে দিন দিন হিমালিনী আলু চাষের প্রতি ঝোঁক বাড়ছে। ইতিমধ্যেই হুগলি জেলায় এই আলুর চাষ অনেকটাই বেড়েছে। এখন পূর্ব বর্ধমান জেলাতেও এই আলুর চাষের পরিমাণ বাড়ছে। এবার চন্দ্রমুখীর সঙ্গে সমানভাবে টেক্কা দিচ্ছে হিমালিনী। দিন দিন এই আলু চাষের চাহিদাও বাড়ছে। হিমালিনী চাষে খরচ তুলনামূলক কম, কিন্তু ফলন হয় অনেক বেশি। তাই রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলার কৃষকদের অনেকেই চন্দ্রমুখীর বদলে হিমালিনী আলু চাষে আগ্রহ দেখাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলায় আলু চাষের মরশুম শুরু হয়ে গিয়েছে। একটু বাড়তি লাভের আশায় শীত পড়তেই, অর্থাৎ নির্ধারিত সময়ের কিছুটা আগেই আলু চাষ শুরু করে দিয়েছেন অনেকেই। এই জেলার শক্তিগড়, মেমারি, জামালপুর, কালনা মহকুমার একটা বড় অংশে একটু আগেই আলু চাষ শুরু হয়ে যায়। জমি প্রস্তুত করার পর শীত পড়তেই আলু চাষ শুরু করে দিয়েছেন কৃষকরা। পূর্ব বর্ধমান জেলায় এই সময় মূলত পোখরাজ আলু চাষ হয়। হিমঘর বন্ধ হয়ে যাওয়ার পর নতুন আলুর একটা চাহিদা তৈরি হয়, ভালো দামও মেলে। সেই সময় এই আলু তুলে বাজারে পাঠানো হয়। এছাড়াও এই জেলায় ব্যাপক পরিমাণে জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু চাষ হয়। কৃষকরা বলছেন, চন্দ্রমুখী আলু দেখতে যেমন সুন্দর, তেমনই তার ভালো দামও মেলে। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় এই আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেই তুলনায় হিমালিনী আলু চাষের ঝুঁকি কম।